আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা আমি জসীমউদ্দিন আপনাদের জন্য আজকে নতুন খবর নিয়ে আসলাম সম্পূর্ণ নতুন নিউজ তাজা খবর আজকের আলোচনা মালয়েশিয়ার অবৈধ প্রবাসীরা কিভাবে সঠিক নিয়মে অবৈধ থেকে বৈধ হবেন সঠিক পদ্ধতি কি এবং কোন বিষয়ের কত খরচ সর্বমোট কত রিঙ্গিত খরচ হবে এবং যারা স্পেশাল পাস নিয়ে দেশে যাওয়ার অপেক্ষা আছেন তাদের প্রক্রিয়াটা কি এবং জরিমানা কত এবং আপনারা সকলে জানেন যে মালয়েশিয়ার ইমিগ্রেশন বন্ধ আছে সার্ভিস থেকে হবে এই বিষয়ে সাথে সম্পূর্ণ নতুন নিউজ এবং সঠিক নিউজ এবং সঠিক পদ্ধতি এবং ফাইনাল নিউজ নিয়ে আসছি আপনাদের সামনে আজকে মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান এই বিষয়ে বক্তব্য দিয়েছেন তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও দ্রুত পাওয়ার জন্য প্রিয় প্রবাসী ভাইরা আজকে চারই ডিসেম্বর মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান খাইরুল দি জামি তিনি আজকে প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ার বিভিন্ন মিডিয়ার সামনে অবধে প্রবাসীরা কীভাবে বৈধ হবে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এখানে প্রথমে বলি যে আপনাদেরকে আমি ইতিমধ্যে কয়েকটা বিরতি বলেছিলাম যে যারা অবধি থেকে বৈধ হবেন প্রত্যেকটা মালিক পক্ষ তাদের পাসপোর্টগুলোকে ইমেইলের মাধ্যমে ইমিগ্রেশন পাঠাতে হবে এই নিয়মটা আগে ছিল কিন্তু আজকে থেকে নিয়ম মালয়েশিয়া ইমিগ্রেশন একটি ওয়েবসাইট তৈরি করেছে এবং এটাকে পোর্টাল বলে একটা অ্যাপ্লিকেশনের মতন ওয়েবসাইট পোর্টাল তৈরি করেছে এই ওয়েবসাইটের মাধ্যমে মালয়েশিয়ার প্রত্যেকটা কোম্পানিকে ওয়ার্কারের জন্য আবেদন করতে হবে ইমিগ্রেশনে এবং তার আগে মালয়েশিয়ার যে লেবার কাউন্সিল আছে সেখান থেকে কোঠা অ্যাপ্রুভাল সংগ্রহ করতে হবে মালিকদেরকে প্রত্যেকটা মালিক তার কোম্পানিতে কতজন শ্রমিক নেবে সেই কোটা প্রবাল সংগ্রহ করতে হবে মালয়েশিয়ার যে লেবার কাউন্সিল আছে সেই সেখান থেকে যে টিকে এস এম অফিস থেকে সেখান থেকে প্রবাল কোটা প্রবাল সংগ্রহ করবে এবং সেটা সংগ্রহ করা করার পরে তার ম্যাট থাকবে এক মাস এই এক মাসের ভিতরেই আপনাকে ইমিগ্রেশনে প্রত্যেকটা কোম্পানিকে এই ধরুন একশো লোকের জন্য কোটা সংগ্রহ করেছে একশো লোকের পাসপোর্ট ইমিগ্রেশনে পাঠাতে হবে এই ওয়েবসাইট পোর্টালের মাধ্যমে তখন এই একশো পাসপোর্ট মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে সম্পূর্ণ চেক দিবে তার আগে রেকর্ডগুলো সম্পূর্ণ চেক দিবে চেক দিয়ে দেখবে কাকে বৈধতা দেওয়া যায় কাকে দেওয়া যায় না সেখানে দুটো অপশন থাকবে একটা হলো অ্যাপ্রুভেড একটা থাকবে রিজেক্টেড অর্থাৎ যাকে বৈধতা দেওয়া যায় তাকে অ্যাপ্রুভেড করবে এবং যাকে বৈধতা দেওয়া যাবে না তাকে রিজেক্টেড করবে যেগুলো অ্যাপ্রুভেড হবে সেগুলোর নামে মালয়েশিয়ার সকল কোম্পানিগুলো রেজিস্ট্রেশন করবে এবং সেই রেজিস্ট্রেশনের খরচ থাকবে পাঁচশো এবং প্রত্যেকটা ওয়ার্কারের জরিপনা দিতে হবে এক হাজার কারণ আপনি যে থেকে বৈধ সেই হবে জন্য এটা মালয়েশিয়া ল কম্পাউন্ড দিতে হবে এক হাজার পাঁচশো ভাইরা আমি কিন্তু এই জরিপনা নিয়মটা কিন্তু আরো দুই সপ্তাহ আগে আপনাদেরকে একটা বিরুদ্ধে জানিয়ে দিয়েছিলাম এখন আপনারা বলুন যে আমি আসলে অগ্রিম সংবাদগুলো কিভাবে আপনাদের সামনে শেয়ার করি কারণ আমরা আমি বলেছি অনেকবার যে ইমিগ্রেশনে আমার বাস আছে তার মাধ্যমে আমি সংবাদ সংগ্রহ করি ভাইরা আমি কিন্তু কখনোই নিউজ প্রচার করি না আমি সবসময় তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করি এবং করি তো প্রবাসী ভাইরা আপনাকে যখন একটা কোম্পানি যেগুলো অ্যাপ্রুভেট হবে যেগুলো অ্যাপ্রুভেট হবে সেগুলোর জন্য রেজিস্ট্রেশন করবে এবং যেগুলো রিজেক্টেড হবে সেগুলো সেগুলোকে অবশ্যই কিন্তু দেশে যেতে হবে কারণ মালয়েশিয়া সরকার রিক্যালিভেশন পোলাং পোলাং এরও ব্যবস্থা করছে মানে পোলাং মানে চলে যাওয়া কারণ চলে যাওয়ার সুযোগ দিয়েছে সেই বিষয়ে আমি পরে আলোচনা করতেছি তো প্রত্যেকটা কোম্পানি যখন ওয়ার্কারের জন্য রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পরে তারপরে এই কোম্পানিগুলো ওই প্রত্যেকটা ইমিগ্রেশনের সাথে বাকি পদক্ষেপ পদক্ষেপগুলো নেবে কখন কিগুলো কিভাবে ফিঙ্গারপ্রিন্ট হবে কিভাবে মেডিকেল করবে তখন ইমিগ্রেশন থেকে এগুলো মালিক পক্ষকে জানাবে এখানে কিন্তু আপনার আমার কোনো কাজ নেই এখানে প্রবাসী ভাই আপনারা যারা আছেন আপনারা কিন্তু পেরেশান হবে না সম্পূর্ণ কাজ অনলাইনে হবে সম্পূর্ণ কাজে অনলাইনে হবে শুধু ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ফিঙ্গারপ্রিন্ট ইমিগ্রেশনে গিয়ে দিতে হবে এখন কবে কখন ইমিগ্রেশনে যেতে হবে এটা সম্পূর্ণ আপনার মালিক আপনাকে জানিয়ে দেবে তো এখানে আপনার কোনো পেরেশান হওয়ার কোনো প্রয়োজন নেই তারপরে প্রবাসী ভাইরা তাই এখানে দেখুন এখানে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলেছিলাম যে যারা কোম্পানি থেকে লারি হয়েছে তারা বৈধ হতে পারবে না যারা নদী পথে আসছে যাদের রেকর্ড নাই তাদের তারা বৈধ হতে পারবে না যাদের না যারা ব্ল্যাক লিস্টে আছে তারা বৈধ হতে পারবে না এগুলো কিন্তু আমি বারবার বলেছিলাম হয়তো অনেকে আপনাদের মন খারাপ হয়েছে যারা এই ভিতরে পড়েছেন কিন্তু আসলে আমি কিন্তু সঠিক তথ্যটাই শেয়ার করি সবসময় এখন যদি এরকমই না হতো তাহলে এখানে কেন মালয়েশিয়া ইমিগ্রেশনে দুটি সেক্টর আছে একটা রিজেক্টেড একটা কেন রাখছে কারণ সকলে বৈধতা পাবে না যার রেকর্ড যেমন এই রেকর্ড অনুযায়ী তারা দেখবে কাকে বৈধতা দেওয়া যায় তাই প্রিয় প্রবাসী ভাইরা আমি সব সময় সত্য নিউজ প্রচার করি এটা যারা বিশ্বাস করবে আশা করি তারা তারা আমার মাধ্যমে নিউজ পেয়ে আসলে মনে করি কখনো প্রতারিত আপনারা হবেন না যদি আপনারা আমাকে বিশ্বাস করেন আমি সঠিক তথ্য সব সময় দিব আপডেট আশা করি আপনারা আমার পাশে থাকবে সব সময় তাই প্রিয় প্রবাসী ভাইরা তাই এভাবে আপনাদের জন্য কোম্পানিগুলো কিভাবে আপনাদের বিষয়ের জন্য আবেদন করবে সেগুলো আপনাদের ভাবার বিষয় না আপনারা শুধু ভালো কোনো কোম্পানি দেখে আপনার পাসপোর্টটি দিয়ে দিন খুব দ্রুত দিয়ে দিন যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনার বিষয় পাবেন কখনোই আপনারা কিন্তু এজেন্টের কাছে যাবেন না এবার বলি যে মূল খরচটা মূল খরচ এখানে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান তিনি নিজে মুখে বলেছেন যে যে বিষয়গুলো কনস্ট্রাকশন এবং ফ্যাক্টরি বেশা ম্যানুফ্যাকচারিং এই দুটি সেক্টরের লেভি আঠারোশো পঞ্চাশ রিঙ্গিত গত ভিডিওতে বলেছিলাম আঠারোশো পঞ্চাশ এবং যারা এগ্রিকালচার এবং প্লান্টেশন করবেন মানে পামইল বাগান এবং কৃষিকাজের বিষয়ে যারা করবেন তাদের লেবি ছয়শো চল্লিশ রিঙ্গিত এবং পিএল কেস ফি ষাট রিঙ্গিত এবং বিষয় প্রসেসিং ফি একশো পঁচিশ তাই যারা প্লান্টেশন এবং এগ্রিকালচার বিষয় করবেন তাদের টোটাল খরচ সরকারি নির্ধারিত খরচ আঠাশশো পঁচিশ রিঙ্গিত এবং যারা যারা ফ্যাক্টরি এবং কনাক্ট্রেশনে বিষয় করবেন তাদের সরকার নির্ধারিত পঁয়ত্রিশ ইঙ্গিত পাঁচশো ইঙ্গিত আপনার জরিপানা অবধি থেকে বোধ হওয়ার জন্য লেবি আঠারোশো পঞ্চাশ ইঙ্গিত পিএলকে ফি ষাট ইঙ্গিত এবং বিশাল প্রসেসিং ফি একশো পঁচিশ ইঙ্গিত এটা হলো ইমিগ্রেশনে পে করতে হবে তো প্রিয় প্রবাসী ভাইরা যারা সরাসরি কোম্পানিতে বৈধ হবেন তাদের এই টাকা ডাই লাগবে সাথে আপনার মেডিকেল ফি ফিটা যোগ করতে হবে করোনা টেস্ট ফি যোগ করতে হবে এবং ইন্স্যুরেন্স ফি যোগ করতে হবে তো মোটামুটি এই টাকার সাথে আপনি আরো পাঁচশো থেকে ছশো রিঙ্গে যোগ করবেন তাহলে আপনার যারা ফ্যাক্টরি বা কনস্ট্রাকশনে বিষয় করবেন তাদের খরচ পড়বে আপনার সর্বোচ্চ চার হাজার থেকে চার হাজার পাঁচশো কিংবা ছয়শো আর যারা এগ্রিকালচার এবং প্লান্টেশন বিষয় করবেন তাদের খরচ হবে যেমন সরকার নির্ধারিত খরচ পঁচিশ রিঙ্গিত সাথে আপনি আরও পাঁচশো থেকে ছশো রিঙ্গিত যোগ করবেন তাহলে আপনার জরিমানা আপনার সর্বমোট লাগতেছে চৌত্রিশশো কিংবা পঁয়ত্রিশশো রিঙ্গিত যারা এগ্রিকালচার এবং প্লান্টেশনে বিষয় করবেন যারা সরাসরি কোম্পানিতে বিষয় করবেন তাদের খরচ সম্পূর্ণ কোম্পানি দিবে এটা সরকারি লন কিন্তু আপনারা যদি কেউ এজেন্টের কাছে যান অনেক এজেন্ট আছে তারা নিজেরা কোম্পানি খুলে রয়েছে বিশ্বাস করার জন্য অনেকেই যদি কেউ এজেন্টের কাছে যান প্রত্যেকটা ওয়ার্কারে কিন্তু এই টাকার সাথে এই চার হাজার সাথে আর মনে করেন আরো এক থেকে দেড় হাজার রিঙের যোগ করতে হবে কারণ এর এগুলো তারা চার্জ নেবে তাহলে যারা এজেন্টের মাধ্যমে বিশ্বাস করবেন তারা এই সাড়ে চার হাজারের সাথে আরো আহ বা পনেরোশো রিঙ্গের যোগ করে দেখুন আপনাদের আহ করতে কত রঙ্গিত লাগে তারপর পিয়র প্রবাসীদেরা যারা কোম্পানি আমাদের বৈধ হবে তাদের সাড়ে চার হাজার বা চার হাজার ছয়শো রঙ্গিতের বেশি লাগবে না এবং এগুলা অনেক কোম্পানি অর্ধেক দেয় অনেক কোম্পানি ফুল দেয় তবে সরকারি ল প্রত্যেকটা কোম্পানি ফুল দিবে তার প্রবাসীরা আপনারা বুঝতে পারছেন আপনাদের বিষয় করতে কত রঙ্গিত লাগবে যারা আহ প্লান্টেশন এবং অ্যানিটেচার করবেন তাদের সর্বোচ্চ লাগবে আহ পঁয়ত্রিশশো রঙ্গিত এবং যারা ম্যানুফ্যাকচারিং মানে ফ্যাক্টরি এবং কনাক্ট্রেশন করবেন তাদের টোটাল লাগবে চার চার হাজার ছয়শো লিঙ্গিত টোটালে তাই প্রিয় এটা হলো সরকারি খরচ তা আপনারা যদি এজেন্টের কাছে যান তাহলে এর সাথে আরও এক থেকে এক হাজার পাঁচশো যোগ করবেন কারণ এজেন্টরা বিভিন্ন চার্জ ধরবে এবং সেখানে আপনারা বিষয়ও পাবেন কি না সে বিষয়েও নিশ্চিত নেই তা আপনারা দয়া করে সরাসরি ভালো কোনো কোম্পানিতে যোগ দিবেন এবং আপনারা সকলে জানতে চেয়েছেন যে সার্ভিস কবে চালু হবে কারণ মালয়েশিয়া লকডাউন বাড়বে কিনা কমবে আর বাড়বে কিনা সে বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত নয় যদি যদি তবুও সমস্যা নেই কারণ মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান ঘোষণা দিয়েছেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন সার্ভিস চালু হচ্ছে সাতই ডিসেম্বর মানে এই মাসে সাত তারিখে আজকে চার তারিখ আর তিন দিন পরে সাত তারিখেই মালয়েশিয়ার ইমিগ্রেশন সার্ভিস চালু হচ্ছে সকল বিষয়ে ভিসা ভিসা প্রসেসিং হবে অবৈধ থেকে বৈধতা প্রসেসিং শুরু হবে স্পেশাল বাস নিয়ে যারা দেশে যাবে সেই বিষয়ে সব কিছু সার্ভিস সাত তারিখ থেকে ডিসেম্বর মাসের সাত তারিখ থেকে শুরু হবে আপনারা বুঝতে পারছেন আপনারা যারা দেশে যাওয়ার অপেক্ষা আছেন আপনাদের আর কোনো চিন্তা নাই ডিসেম্বরের সাত তারিখ থেকে মানে এই মাসে আর তিন দিন পরে সে ডিসেম্বরের সাত তারিখ থেকে ইমিগ্রেশন সার্ভে চালু হচ্ছে অলরেডি ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান খাইরুল দি জামি তো প্রবাসী এবার স্পেশাল বাস নিয়ে যে কথাটা আমরা আপনারা অপেক্ষা ছিলেন সেটা হলো আমি কিন্তু এই স্পেশাল বাসের নিউজটা কিন্তু আমি আরো দুই সপ্তাহ আগে দিছি আমি বলেছিলাম কিন্তু যে আপনারা যারা স্পেশাল বাসে দেশে যাবেন সরকারে সুযোগ দিছে আপনারা জরিমানা দিতে হবে পাঁচশো রিঙ্গিত এই নিউজটা আমি কোথা থেকে পেলাম কারণ আমার বস আসে আমি অগ্রিম সংবাদগুলো পেয়েছিলাম এবং সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করেছিলাম তারপরে আমাকে যারা বিশ্বাস করবে করছিলেন এখন দেখুন মিলে কিনা তারপরে প্রবাসী ভাইরা যারা অবৈধ আসিলেন এবং দেশে যাবেন তাদের জরিমানা দিতে হবে মাত্র পাঁচশো রিঙ্গিত এবং এই এই বিষয়ে সাত তারিখ সকালে আপনাদেরকে আমি ভিডিও দেবো সাত তারিখ থেকে যেহেতু চালু হচ্ছে সেক্ষেত্রে সাত তারিখ সকালে আমি আপনাদেরকে ভিডিও দেবো কি কি নিয়ম কত রিং এর জন্য কি করতে হবে এবং অনলাইনে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইমিগ্রেশনের জন্য ইমিগ্রেশনে যাওয়ার জন্য যার কারণে এখন যদি আমি ভিডিও দেই আবার সাত তারিখে সেটা বলে যাবেন কিভাবে করবেন তাই আমি সাত তারিখ সকালে সাতটা বাজে আপনাদেরকে আমি ভিডিও দেবো সাত তারিখ সকাল সাতটায় স্পেশাল বাস নিয়ে আপনাদেরকে আমি বেরিয়ে দেবো আপনারা অপেক্ষা থাকবেন এ টু জেড আমি বলে দেব আপনারা কি নিয়মে স্পেশাল বাস সংগ্রহ করে দেশে যাবেন সেটা বুঝতে পারছেন আপনাদেরকে কারো হেল্প নেওয়ার কোনো দরকার নাই সরাসরি আপনারা ইমিগ্রেশনে গিয়ে স্পেশাল বাস সংগ্রহ করে দেশে যাবেন আমি এ টু জেড সব কথাগুলো সুন্দর মতো বলবো এবং কিভাবে ইমিগ্রেশন থেকে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যাবেন নিজে নিজে সে বিষয়। ভিডিও দিব তো আপনারা নিজে নিজে সেই ভিডিও দেখে ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা দেশে যেতে পারবেন কোনো দালালের কাছে যাবেন না কারণ সরকারের সুযোগ দিয়েছে আপনাকে দেশে যাওয়ার ইমিগ্রেশনে আপনি যাবেন আপনার কোনো ভয় নেই কিন্তু আপনাকে তানকাপ করবে না তো এরপর প্রবাসী ভাইরা যারা স্পেশাল বাসের অপেক্ষা আছেন সে বিষয়ে আপনাদেরকে সাত তারিখ ডিসেম্বরের সাত তারিখ সকাল সাতটা আপনাদেরকে ভিডিও দিব সে পর্যন্ত আপনারা অপেক্ষা থাকবেন আর প্রিয় প্রবাসী ভাইরা এই বৈধতা নিয়ে আমি তো আগামীকাল অন্য অন্য বিষয়ে ভিডিও নিয়ে আসতে পারি এবং আজকে আর কথা আলোচনা করি যে গতকাল আবার মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে হামজা বিন এবং মালয়েশিয়ার যে সম্পদ মন্ত্রী আছে এম সারা বানাম তারা দুইজনে একটা মিটিং এ বলেছেন যে মালয়েশিয়ার যে বিভিন্ন ডিপোর্ট ডিপোর্ট ইমিগ্রেশন যে ডিপার্টমেন্ট আছে চোদ্দটা মালয়েশিয়ার মোট চোদ্দটা ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে যে যত কয়েদি আছে যত প্রবাসের আটক আছে তাদেরকেও বৈধতা দেওয়ার পরিকল্পনা করতেছে এটা যদি মালয়েশিয়া বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আছে আছে যে তাদের তারা যদি তাদের ওয়ার্কারের অভাব হয় তারা যদি ওয়ার্কার চায় তাহলে প্রত্যেকটা ডিপোর্ট ডিপোর্ট থেকে প্রত্যেকটা ইমিগ্রেশন ক্যাম্প থেকে তারা ওয়ার্কার নিতে পারবে যদি কোম্পানিগুলো চায় আর কোম্পানিগুলো যদি আবেদন করে তাহলে এই বিষয় নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা এটা একটা অবশ্যই সুখবর এবং যারা অনেকে আছে বয়স্ক অসুস্থ যারা কাজ করতে পারে না তাদেরকে এই মাধ্যমে নিজ নির্দেশে পাঠিয়ে দিবে আর মালয়েশিয়া সরকার বলেছে এটাই শেষ সুযোগ। তিনি বলেছেন যে পুনর উদ্ধার প্রোগ্রাম সর্বশেষ সুযোগ তাই প্রবাসী ভাইরা আপনারা যারা অবৈধ আছেন আপনারা একটু সাবধানে ভেবে চিনতে আপনার পাসপোর্টে জমা দিবেন আপনার যেতে যাতে বিষা পান আপনারা আগে পরে অনেক ভুল করছেন আর কোনো ভুল করবেন না ভেবে চিনতে আপনারা আপনার পাসপোর্টে জমা দিয়ে বিশ্বাস করে নেবেন তো প্রবাসীরা পরবর্তী নিজের জন্য অপেক্ষা করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ